অনপ্যাসিভ বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত গর্বিত ফাউন্ডারদের মিলন মেলা জমকালো আয়োজনের মাধ্যমে গাজীপুরের কাশিমপুর, লতিফপুর, মনপুরা রিসোর্ট ও পার্কে নুরুল ইসলাম জাহিদ ও মামুনুর রশিদের উদ্যোগে আশুলিয়া সুপার অনপ্যাসিভ বাংলাদেশ কমিউনিটি অনপ্যাসিভের সকল গর্বিত ফাউন্ডারদের নিয়ে একটি মিলন মেলার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মেন্টর আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, মহিউদ্দিন রানা, আবু নাসার, রুহুল আমিন, শাকিল আহমেদ সুজন, খান জাহান, তপন নাগ, হাফেজ আব্দুল বাতেন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের মেন্টর আব্দুস সোবহান বলেন, অনপ্যাসিভ একটি আন্তর্জাতিক আইটি কোম্পানি। ইতিমধ্যে এটি গ্লোবাল লঞ্চ হওয়ার আগেই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, যার প্রতিটি পণ্য মানসম্পন্ন এবং পণ্যগুলো সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা পরিচালিত হবে। অনপ্যাসিভের সর্বমোট 22টি পণ্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ও নেট, ও ওয়ালেট, ও ইমেইল, ওকাডেমি সহ আরও অনেক পণ্য। ওনেট মূলত ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে, যার সবচেয়ে বড় সুবিধা হল এটি ব্যবহারে সকলেই আয় করতে পারবে। ও ওয়ালেট হল এমন একটি লেনদেনের মাধ্যম যেখান থেকে মুহূর্তে টাকা পাঠানো সম্ভব, এবং এর থেকে সবচেয়ে বড় সুবিধা হল বিশ্বের যে কোনো দেশের মুদ্রায় এটি সহজে পরিবর্তন করা সম্ভব। ওমেইল এমন একটি পণ্য যা জিমেইলের পরিবর্তে কাজ করবে। জিমেইলের বাধ্যবাধকতা থাকলেও ওমেইলে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না, অর্থাৎ এটি ব্যবহারে মানুষ তার প্রয়োজনীয় ফাইল, অডিও, ভিডিও, ছবি সহ সকল তথ্য কোনো বাধ্যবাধকতা ছাড়া আদান প্রদান করতে পারবে। এবং ও একাডেমি এমন একটি পণ্য যার সাহায্যে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী দেশে ঘরে বসে পড়াশোনার সুযোগ পাবে। অনপ্যাসিভের প্রতিটি পণ্যই বর্তমান এবং ভবিষ্যতের জন্য যুগান্তকারী এক আবিষ্কার, যা মানব কল্যাণে সর্বদা কাজ করবে।